পাতাগুলি ময়লা হয়ে গেছিল, তাই আমি ধুয়ে দিয়েছি। কি? স্যান্ডেলটা পরে বাইর হয়ে গেছে, জুতাটা রাখা, জুতাটা দিলে ভালো হয়। সকালবেলা না দাঁতটা ব্রাশ করতে পারি না, ব্রাশটা যদি দিতেন। রাত্রেবেলা যে প্যান্টটা পরে ঘুমাইছিলাম, শর্টসটা রেখে আসছি। আমার কয়েকটা গেঞ্জি ছিল, একটু দিবেন। বাচ্চাটার যত্ন নিয়েন। কি করতেছিস? কিছু না, পাতাগুলি শুকাচ্ছি। কিসের পাতা এগুলো? তো ড্রয়িং খাতার? না, তোমার ব্যাগে ভরা ছিল, লাল খাতায়। পাতাগুলি ময়লা হয়ে গেছিল, তাই আমি ধুয়ে দিয়েছি। কি? এগুলো আমার অ্যাসাইনমেন্ট ছিল। মিতুল, আমি আবার কি করলাম? আপা দুরা ভাই, তোমরা কিন্তু আমাকে ফোর্স করছো দেখে আমি এইখানে থেকে অনার্সটা কমপ্লিট করতেছি। ওদের পরিবারে কারো যদি এরকম সমস্যা থেকে থাকে, তাহলে তো মিতুলকে দোষ দিয়ে কোনো লাভ নেই। শোনো, একদম উল্টো পাল্টা কথা বলবে না। কার বংশে কি আছে সেটা আমাদের ভালো করে জানা আছে। কেন, তোমার ছোট চাচার কথা কি ভুলে গেছো? তার যন্ত্রণায় তো আমার শ্বশুর শাশুড়ি এখনো ঠিক মতো ঘুমাতে পারছে না। তোমরা চুপটা বাদ দিয়ে আসল কথা আসবা? আমি কিন্তু আমি এই কথাটাই বলতে চাইতেছি। এই দেখ, সারা রাত তোর ভাইগনা আমাকে ঘুমাইতে দেয় না। এই নির্ঘুম থেকে সকালবেলা অফিসে যাই, ঢুলতে ঢুলতে মদ করার মতো লাগে। আর বস এটা নিয়ে নানান কথা বার্তা আমাকে শোনায়। শোনাবে না কেন? অফিসে গিয়ে তো আমি টেবিলে ঘুমাই, বুঝিস না? এরকম চলতে থাকলে যে কোনো সময় বস আমার চাকরি ফুটফুস করে দিবে। আমার ক্ষেত্রে তো সেম গুলা ভাই, আমি ক্লাসে অলওয়েজ লেট করে যাই আর স্যার আমাকে ঝাড়ি মারে। ও, তোমরা তো একজন অফিস আর একজন ভার্সিটিতে যে বেঁচে গেছো, আর আমার কি অবস্থা? হ্যাঁ, সারাদিন যে আমি ঝামেলা সহ্য করি, আমার খেয়াল কেউ রাখো, আমি কি করবো? তোমার ছেলে, তোমাদের ছেলে, তোমরা সামলাও। আমি না সামনের মাসে হোস্টেলে চলে যাচ্ছি, ব্যাস। আর তুই কেন হোস্টেলে যাবি? মৃত্যুরকে হোস্টেলে পাঠিয়ে দিব। স্কুলে ভর্তি হয়েছে এক বছর হয়নি, তাতেই 101টা কমপ্লেন। ও, মানে আপনি তাকে হোস্টেলে দিয়ে দেবেন আর সে হোস্টেলে থাকবে ভাবছেন? না, সে ঠিকই লুকায় পালায় এখানে চলে আসবে, তার জন্য অন্য ব্যবস্থা নিতে হবে। এইরকম একটা ছেলেকে বেবি সিটার রেখে দিলাম, আমি রাখছি না কি? রাখছি তো দুলো ভাই। কথা বলো না, আমি কিভাবে রাখলাম? আমি তো শুধু ছেলেটাকে গিয়ে বললাম, হ্যালো, নাইস টু মিট ইউ। যদি মিতুল থাকে তাহলে ওনার কাছে শিক্ষিত বা বেতন হবে, বুঝতেছো? এইরকম একটা ছেলে বেবি সিটার কেমনে হয়? কেমনে কি হয় পরে দেখা যাবে। শোন, সে
মেয়েটা যখন আসছে তুই একদিন দেখি না, না কোনো দেখা দেখি নাই, কোনো দেখা দেখি নাই, তুমি এখন গিয়ে বলবে বাসা থেকে বের হইতে। আর এই যে তুমি আসার পর কি বলছো, নাইস টু মিট ইউ, এখন যাবো, গুড বাই। এই তোমার বোন কি বলে এসব? ছেলেটা যদি ভালো রেজিস্টার হয় আমার খবর আছে।